হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতার ড্রিম ওয়ার্ল্ড। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকালবেলা বর বাজার থেকে ফেরার সময় এই কতগুলো 9 o'clock গাছ নিয়ে চলে এলো আর আমাকে বলছে তাড়াতাড়ি বসাও, নাহলে গাছগুলো সব ঝিমিয়ে যাবে। এই রান্না করতে করতেই এখন চট করে গাছগুলো বসাতে বসে পড়লাম, কারণ দেরি হলে এত সূক্ষ্ম এই গাছগুলো, এখনই দেখুন কিরম ঘাটটা মুটকে গেছে। জানি না এগুলো হবে কি না, আমাকে বললো হালকা রৌদ্রে রাখবে আর অল্প অল্প করে একটু জল স্প্রে করবে। এর আগের বারে জানেন অনেকগুলো এনে লাগিয়েছিলাম, কিন্তু বলেছিল ইনডোরে রাখতে, তাই করেছিলাম। কিন্তু কিছুদিন পরেই গাছগুলো সব মরে গেল। যখন আনে গাছগুলো এত সুন্দর ফুল ফুটে থাকে কি বলবো, কিন্তু পরে যখন লাগানো হয় তখন আর দেখি ফুলই ফোটে না, ওই 3-4 দিন পর হয়তো একটা ফুল ফোটে। আজকে একটু ভাবছি মোছা করব, আর মোছাটা বেশ বড়ও ছিল, অনেকটা ছাড়ানো প্রায় আমার হয়েও গেছে। আসলে মোছাটা ছাড়াচ্ছিলামই আমি, তখনই বর বাজার থেকে এসে বললো গাছগুলো ঝটপট বসাও। এটা অর্ধেক করতে করতেই ওদিকে গাছ বসাতে চলে গেলাম। আর এই মোছার এই ডাঁটি আর এই পাতলা যে একটা খোসা মতন থাকে, এটা ফেলে দিয়ে এটা প্রেসারে বসিয়ে দেবো। অনেকে অবশ্য মোচা কেটে আবার ছোটো ছোটো করে কাটে, কিন্তু আমি কিন্তু ছোটো করে আর কাটিনি, শুধু মাঝখানের অংশটাই কেটেছি আর ফুলগুলো আর কাটিনি। এবার সব শুদ্ধ প্রেসারে বসিয়ে দেবো, সেদ্ধ হওয়ার পর শুধু একটু চটকে মেখে নিতে হবে, তাহলেই কিন্তু ঠিক এরকম দেখতে হবে। আসলে এটা আমার মায়ের কাছ থেকেই শেখা। আমার মা বলতো রান্নায় বেশি খাটার দরকার নেই, যতটা সহজে আর ভালোভাবে করা যায় সেটাই করার চেষ্টা করবি। আর আমার মাকেও দেখেছি বরাবর এরকমই করতো, তাই আমিও দেখলাম এইভাবে করে কিন্তু বেশ ভালোই হয় জিনিসটা, বেশি সময়ও নষ্ট হয় না আর বেশ সুন্দর হয়েও যায়। আর মোচাটা দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে। আর জিওমার্ট থেকে অনেকগুলো জিনিস ডেলিভার হলো একটু আগেই, তো চটপট এগুলো একটু বের করে নিই, দেখি ঠিকঠাক এসেছে কি না। অনেক সময় একটা দুটো জিনিস মিস হয়ে যায়, তো তখন আবার ওরা বলে পরে দিয়ে যাচ্ছি ম্যাডাম, তো আজকে দেখি সব ঠিকঠাক এসছে কি না। আর আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশানটা অল করে দেবেন, তাহলে নেক্সট যে ব্লগগুলো আমি আপলোড করব সেটা সবার প্রথমে আপনারা দেখতে পাবেন। আর আমার করা ব্লগ কেমন লাগছে আপনাদের মধ্যে কয়েকজন অবশ্য কমেন্ট করে জানায়, কিন্তু বেশিরভাগই কিন্তু জানায় না, ওটা আমার একটু কিন্তু খারাপ লাগে। তো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, তাহলে আমারও একটু ভালো লাগে। আসলে আপনাদের একটা কমেন্টে আমি একটু উৎসাহ পাবো যাতে আরও ভালো করে ব্লগ বানাতে পারি। সব জিনিসগুলো তো বের করে ফেললাম, এবার চলুন একটু মিলিয়ে দেখে নিই সব ঠিকঠাক দিয়েছি কি না। তো মোটামুটি কাউন্ট করে যা দেখলাম সব ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই, এবারে আর কোনো কিছু মিস হয়নি। এবার এগুলো সব জায়গার জিনিস, জায়গায় গুছিয়ে রেখে দিই, আবার একটু রান্নাঘরে ঢুকতে হবে, কারণ মোটামুটি এই 1:30 মতন বাজে, খাবার টাইম হয়েই গেছে। আজকে একটু চাল কুমড়োর বড়া বানাবো, এতে একটু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়েছি, আর চাল কুমড়োটা ঠিক এইভাবে কেটে মাঝখান দিয়ে আবার একটু চিড়ে নিতে হবে, কারণ এর ভেতরে পুরটা ভরবো, তারপরে ব্যাটারে ডিপ করে গরম তেলে ফ্রাই করব। আর এই পোস্ত আর সর্ষে বাটাতে একটু নুন হলুদ আর একটু চিনি, তবে হলুদটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, আসলে একটা সুন্দর কালার আসবে তার জন্য আমি একটু অল্প করে অ্যাড করলাম। আর এরপরে এইভাবে আস্তে আস্তে পুরটা ভেতরে ভরে ফেলতে হবে, খেয়াল রাখতে হবে যাতে চাল কুমড়োর যে পেছনের অংশটা আছে ওটা যাতে খুলে না যায়, তাহলে পুরটা এক সাইড দিয়ে বেরিয়ে যাবে। এইভাবে পরপর আমি দুটো রেডি করে নিলাম, দিয়ে আর ওদিকে গড়াতে তেলটাও বসাতে দিয়েছি গরম হতে, এরপর ভাজবো। তবে এটা গ্যাসটা না সিম করে প্রথমে ভাজতে হবে, কারণ চাল কুমড়োটা তো বেশ মোটা, ওটাও একটু নরম হতে সময় দিতে হবে। আর যখন হালকা করে দুটো পাশ ভাজা হয়ে যাবে তখন মিডিয়াম ফ্লেমে রেখে তখন ভালো করে ভেজে নিতে হবে। ব্যাটারটা ভালো করে একটু ফাটিয়ে নিলাম,
বেসনটার সাথে না আমি একটু ময়দা মিশিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে ময়দা অথবা চালের গুঁড়ো মেশাতে পারেন, তাহলে না ভীষণ ক্রিস্পি হবে। আর এরপর একটু শুধু কালো জিরে অ্যাড করব। প্রায় সব রেডি, এবার শুধু গরম গরম ভাজবো আর সার্ভ করব। আজকে রান্না করতে আমার খুব প্রবলেমও হচ্ছে, আসলে চোখটার জন্য। গত দুদিন আগে আমার হাজবেন্ডের কনজাংটিভাইটিস হয়েছিল, আর আজকে সকাল থেকেই আমার চোখটা ভীষণ কড়কড় করছে, আর বেলা বাড়ার সাথে সাথে দেখি চোখটা পুরো লাল হয়ে ছোট হয়ে এলো। তো আমার হাজবেন্ড বলল যে কিছু করার নেই, ওটা তোমারও হয়ে গেছে, এত সাবধান থাকার পরও হয়ে গেছে। আর চোখে তো দেখছি একটু চিনচিন করে যন্ত্রণা করতেও শুরু করে দিয়েছে, জানি না কী হবে, এখনও কত কাজ পড়ে। একটা পাশ ভাজা আমার হয়ে গেছে, আর এবার আরেকটা পাশ উল্টে ভেজে নিতে হবে। এই পাশটা ভাজা হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, একটু কড়া করে ভেজে নেব। ব্যাস, তাহলেই রেডি। আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে কথা হবে।